সয়েলের প্রবলেম টু যেটা সেটা পিজিসিবি 2000 পিজিসিএল সরি 2018 জিটিসিএল 2016তে আসছে। সো এটা একটু দেখবো যে এফেক্টিভ স্ট্রেসের আমরা যে প্রথম দুইটা ম্যাথ করেছিলাম দুইটা না একটা অ্যাকচুয়ালি সেটা চেয়ে একটু ভিন্ন, কিন্তু এটার চেয়ে একটু ইজি যেগুলো যে এটা পরীক্ষা আসছিলো আর কি বুয়েট পরীক্ষা। যাই হোক, সো স্যান্ড লেয়ার হ্যাজ এ 8 ফিট ডেপথ, স্যান্ড লেয়ারে 8 ফিট ডেপথ আছে অ্যান্ড ওয়াটার টেবল ইজ এট 2 ফিট ডেপথ, তার মানে হচ্ছে একটা স্যান্ড লেয়ার আছে আমি এভাবে আঁকি তাইলে। সো স্যান্ড লেয়ার 8 ফিট দেবে, আচ্ছা উপর থেকে 8 ফিট, তো এখানে 8 ফিট ধরলাম, তার 8 ফিট দেবে, একটা স্যান্ড লেয়ার আছে পুরোটা। স্যান্ড লেয়ার ইজ ওভারলিং এ ক্লে লেয়ার লার্জ অফ লার্জার ডেপথ, ওকে লার্জ ডেপথ, তো নিচে একটা ক্লে লেয়ার আছে, দ্য ময়েস্ট ইউনিট ওয়েট অ্যাবোভ ওয়াটার টেবল ইজ এত, আচ্ছা তো এখানে আমাদের বলতেছে যে তিনটা ভাগ, প্রথম যে দুইটা এখানে দুই তারা এটা 2 ফিট, 2 ফিটে বলতেছে যে কী আছে ওয়াটার টেবল আছে, তাহলে 2 ফিটে ওয়াটার টেবল আছে এবং এইটা 2 ফিটে গামার বেলোটা দেওয়া আছে ময়েস্ট ইউনিট ওয়েট 16 কিলোনিউটন পার মিটার কিউব, ওকে অ্যান্ড স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ স্যান্ড, স্যান্ডের স্যাচুরেটেড মানে এই গামাটা, এই গামাটা হচ্ছে কত 20 কিলোনিউটন পার মিটার কিউব অ্যান্ড স্যাচুরেটেড ইউনিট অফ দ্য ক্লে, ক্লে হচ্ছে এটা নিচেরটা, এটা নিচেরটা 8 ফিট এবং এটা ছিল 7 ফিট, 7 ফিট ছিল এটা, আচ্ছা এটা 7 ফিট পরে দেখা যাবে আর কি, এটা 7 ফিট। যাই হোক, এটা গামা ইকোয়াস হচ্ছে 20 কিলোনিউটন, দুইটাই সেম এখানে 20 কিলোনিউটন পার মিটার কিউব, ওকে বলতে ফাইন দ্য টোটাল স্ট্রেস অ্যান্ড ইফেক্টিভ প্রেশার অ্যাট 15 ফিট, এখানে টোটালটা 15 ফিট, এই জন্য এটা 7 হয়ে গেল, এটা 15 ফিট টোটালটা, তাহলে উপর থেকে এটা 8, তাহলে 8-7 যোগ করলে আমাদের 15 ফিট হবে, তার মানে এখানে এই লেভেলে এটা সিসি দিলাম, এটা এ এ এটা বি বি এটা সিসি দিলাম, তাহলে সিসিতে আমাদের বাইকে চলছে টোটাল এবং এফেক্টিভ স্ট্রেস বা প্রেশার বের করতে বলছিল, তো আমরা বের করবো এখন সলিউশনে যাবো, তাহলে টোটাল প্রেশারটা বের করি আগে, টোটাল প্রেশার শুধু সিসিতে বের করলে হবে, প্রেশার অ্যাট সিসি, সো ফর্মুলা কী ছিল, ফর্মুলা হচ্ছে উপরের থেকে আসবো গামা H1, অর্থাৎ গামা H1, এটা আমি যদি H1 দিই এটাকে, এটা যদি H2 দিই, এটা H3 দিই, তাহলে গামা H1 প্লাস গামা স্যাচুরেটেড যেটা মাঝখানেরটা, এটা হচ্ছে H2 প্লাস গামা স্যাচুরেটেড H3, তো এটা না লিখে ডাইরেক্ট লিখলে সমস্যা নাই। সো গামার ভ্যালু ছিল পরেরটা 16 ইন্টু H1, H1 হচ্ছে 2 প্লাস গামা স্যাচুরেটেড হচ্ছে 20 ইন্টু H2 হচ্ছে কত, এখানে টোটালটা ইয়া 8, এটা যদি 2 হয় তাহলে এটা হবে 6, তাই না, 6 প্লাস গামা স্যাচুরেটেড এটা হচ্ছে 7 ইন্টু 20, ওকে সো গামাটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 292 কিলোনিউটন পার মিটার কিউব, সরি মিটার স্কোয়ার, নন মিটার কিউব, মিটার স্কোয়ার, ওকে এরপরে পোর ওয়াটার প্রেশারটা বের করে নেব, তাহলে আমরা এফেক্টিভ স্ট্রেস বের করতে পারবো, পোর ওয়াটার প্রেশার, প্রেশার সো পোর ওয়াটার প্রেশারটা হচ্ছে এখান থেকে পুরাটার উপরে যাবে, তাই না, এখান থেকে পুরাটার উপর, তাহলে এইচ কত হবে এখানে, এটা 6 আর এটা হচ্ছে 7, তাহলে 13 হবে, তাহলে হবে 13 ইন্টু গামা এইচ, সরি গামা ডাব্লিউ, এইচ এস 13, গামা ডাব্লিউ হচ্ছে 9.81, রাইট, সো এটা হবে 9.81, 9.81, সো এটা হিসাব করলে আমাদের আসবে হচ্ছে 127.53 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, সো ইফেক্টিভ স্ট্রেস অ্যাট সিসি, অ্যাট সিসি হবে হচ্ছে সিগমা মাইনাস ইউ, আমরা জানি হচ্ছে টোটাল স্ট্রেস থেকে যদি পোর ওয়াটার প্রেশার বাদ দিতে সেক্ষেত্রে আমরা এফেক্টিভ স্ট্রেসটা পেয়ে যাবো, তাহলে এফেক্টিভ স্ট্রেসটা ছিল 292 মাইনাস এটা 127.53, সো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 164.47 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, এই ম্যাথ এখানে শেষ হবে প্রবলেম টুটা, এভাবেই করতে হবে, কিন্তু আমাদের এটা একটা সহজ একটা প্রবলেম, যদি টোটাল স্ট্রেস বের করতে হলে আমাদের বা প্রেশার বের করতে হলে যেখানে বের করতে বলছে ওখান থেকে ডাইরেক্টটা বের করলে হয়ে যাবে, আর পোর ওয়াটার প্রেশার বের করে আমরা এফেক্টিভ স্ট্রেস যখন বের করবো টোটাল প্রেশার থেকে পোর ওয়াটার প্রেশারটা বিয়োগ দিয়ে দেবো মাইনাস করবো, তখনই আমাদের এফেক্টিভ স্ট্রেসটা বের হয়ে যাবে, তো আমরা নেক্সট প্রবলেম যেটা প্রবলেম 3 এটাতে চলে যাবো, আমরা করতেছিলাম হচ্ছে এফেক্টিভ স্ট্রেস যেটা প্রবলেম 3,
এটা হচ্ছে বিডাব্লিউডিবি 2017 আসছে এবং একটি ট্রিকি কোয়েশ্চেন এটা একটু এটার বেসিকটা আমি বলি নাই সো এটা একটু জাস্ট বুঝলে এটা একদম সহজ হয়ে যাবে ডিটারমিন দ্য টোটাল স্ট্রেস অ্যান্ড ইফেক্টিভ স্ট্রেস অফ এ সুইমিং পুল হ্যাভিং ফাইভ মিটার অফ ওয়াটার লেভেল ফ্রম দ্য গ্রাউন্ড অর্থাৎ এখানে একটা সুইমিং পুল আছে যেখানে শুধু পানি এখানে পাঁচ মিটার ধরে শুধু পানি আছে সো এটার ইফেক্টিভ স্ট্রেস বা টোটাল স্ট্রেস কী হবে এটা বের করতে বলছে সো আমরা আগের মতোই আগাবো যে টোটাল স্ট্রেস আমরা জানি যে যে লেভেলটা ছিল গামা আমরা ফর্মুলা কি গামা এইচ না এই ক্ষেত্রে গামা কি গামা এখানে গামার মান কী হবে গামা ডাব্লিউ দেওয়া না থাকলেও 9.81 কিলো নিউটন পার মিটার কিউব জানি আমরা মিটার কিউব জানি ওকে সো এখানে টোটাল স্ট্রেসটা হবে অ্যাকচুয়ালি গামা এইচ বা গামা ডাব্লিউ এইচ পোর ওয়াটার প্রেশারটা অ্যাকচুয়ালি যাই হোক সো এটা 9.81 ইন্টু এইচ এইচ হচ্ছে ফাইভ এখানে তো পোর ওয়াটার প্রেশার নেই পোর ওয়াটার বলতে কিছু না এটা পুরোটাই ওয়াটার সো এটাই হবে সো এটাকে ফোর্টি নাইন কিলোমিটার পার মিটার কিউব আসবে টোটাল স্ট্রেস এটাই তো ইফেক্টিভ স্ট্রেসটা কত হবে ইফেক্টিভ স্ট্রেস হচ্ছে আমরা জানি হচ্ছে সিগমা অর্থাৎ টোটাল স্ট্রেস মাইনাস ইউ সো এখানে ইউটা কত হবে এখানে ইউটা একই হবে তাই না 9.81 ইন্টু ফাইভ হবে উইচ ইজ 49 কিলো নিউটন পার মিটার কিউব হবে ওকে সো এখানে সিগমা যেটা সেটা হচ্ছে টোটাল স্ট্রেস অর্থাৎ 49 মাইনাস ইউর মানও 49 ইকুয়াল জিরো হবে এক্ষেত্রে সুইমিং পুলের ক্ষেত্রে বা শুধু পানি থাকলে কোনো একটা ইয়েতে যদি শুধু পানি থাকে সেক্ষেত্রে আমাদের ইফেক্টিভ স্ট্রেসটা সবসময় জিরো হয় ওই ডেপথের জন্য সবসময় জিরো হবে তো এখানে দেখা যাচ্ছে কেন জিরো হবে তো সুইমিং পুল বা এরকম শুধু পানি থাকলে আমরা ইফেক্টিভ স্ট্রেস জিরো ধরবো বা এভাবে বের করবো আচ্ছা সো প্রবলেম থ্রিও এখানে শেষ ছোটো একটা প্রবলেম ছিল কিন্তু পরীক্ষা আসছে এই ধরনের প্রবলেম যাই হোক আমরা প্রবলেম ফোর যেটা এটাতে চলে যাই যে প্রবলেম ফোর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি 2021 যে পরীক্ষাটা হয়েছিল 6 তারিখ গত মাসের অর্থাৎ গত মাসে মানে নভেম্বরের 6 তারিখ যে পরীক্ষাটা হয়েছিল ওখানে আসছিল আর কি সো এটা ইফেক্টিভ স্ট্রেসের একটা ম্যাথ এবং এটা হচ্ছে গত যে প্রবলেম করেছে ওটার সাথে একটু রিলেটেবল যাই হোক আমরা আমাদের বলছে যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ স্ট্রেস অ্যাট সি পয়েন্ট এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে সি পয়েন্টে ইফেক্টিভ স্ট্রেস বের করা লাগবে এবং জি ইকুয়ালস 10 মিটার স্কোয়ার পার সেকেন্ড দেওয়া আছে আচ্ছা সো সরি এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে ডেফিনেটলি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে সো আমাকে বের করতে হবে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস সো আমরা কী করবো আগের মতোই যে টোটাল স্ট্রেসটা বের করে নেবো এরপরে পোর ওয়াটার প্রেশার বের করে ইফেক্টিভ স্ট্রেস বের করে নেবো আচ্ছা সো এক্ষেত্রে যে টোটাল স্ট্রেস যেটা সিগমা টোটাল স্ট্রেস ইকুয়ালস হবে সি পয়েন্টে না টোটাল স্ট্রেস অ্যাট সি টোটাল স্ট্রেস সি সিগমা হচ্ছে তাহলে এটার যে গামা এইচ হচ্ছে কোনটা এটা আচ্ছা এইচ ওয়ান এইচ টু তাহলে এটা এইচ নয় আমি দিই গামা ডাব্লিউ ইন্টু এইচ ইস নট দিলাম আর এটা হবে গামা স্যাচুরেটেড টু এইচ ওয়ান প্লাস গামা স্যাচুরেটেড টু এইচ টু আচ্ছা গামা ডাব্লিউ হচ্ছে এখানে গামা ডাব্লিউ হবে আমি কিছুক্ষণ আগে বললাম কারণ নাইন পয়েন্ট এইট ওয়ানের জায়গায় এটা 10 হবে টু এইচ 10 হচ্ছে 1 এটা গামার সাথে জি এর কিন্তু সম্পর্ক আছে জি যদি 9.81 হয় সেক্ষেত্রে গামা 9.81 হবে ওকে কারণ আমরা জানি যে গামা একস হচ্ছে রো ইন্টু জি তো রোটা এবং জিটা এখানে রোটা হচ্ছে আমরা জানি যে 1000 বা 1 গ্রাম পার সিসি আর জিটা হচ্ছে 9.81 আমরা জানি তো ওই ক্ষেত্রে আমরা হিসাব করলে কিন্তু গামার বেল ওটা 9.81 কিলো নিউটন পার মিটারে ইনভার্স 1 আসে কিউব আসে মিটার কিউব আসে তো এক্ষেত্রে জি এর বেলও যদি 10 হয়ে যায় সেক্ষেত্রে এখানে আমরা হিসাব করলে পাবো হচ্ছে 10 এটা 10 কিলো নিউটন পার মিটার কিউব পাবো তো জি এর সাথে গামার একটা ডাইরেক্ট সম্পর্ক আছে এবং এটা যে বেলোটা ওই বেলোটা হয় অ্যাকচুয়ালি গামাটা তো এই জন্য আমরা এখানে 10 দিতে হবে প্লাস গামা স্যাচুরেটেড কত 16 ইন্টু 3 প্লাস গামা স্যাচুরেটেড পরেরটা হচ্ছে 18 ইন্টু 4 তো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 10 প্লাস 16 ইন্টু 3 প্লাস 18 ইন্টু 3 সরি 4 ওকে সো এটা পাবো 130 কিলো নিউটন পার মিটার স্কোয়ার কিলোটন পার মিটার স্কোয়ার আচ্ছা এরপরে পোর ওয়াটার প্রেশার যেটা ইউ সো ইউটা হচ্ছে আমাদের উপর থেকে যেহেতু ওয়াটার টেবল এখান থেকে শুরু আমার এখান থেকে শুরু হবে তাহলে এখানে ওয়াটার পোর ওয়াটার প্রেশার যেটা সেটা হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু টোটালটা তাই না টোটালটা কত এখানে টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 4 অর্থাৎ
আচ্ছা আমি টোটাল ডিস্টেন্স এইচ লিখি, তাহলে গামা ডি হচ্ছে 10 এখানে, সরি 10 ইনটু এইচ, এইচ হচ্ছে 4 3 7 8, এইটি হবে তাহলে 80 কিলো নিউটন পার মিটার স্কোয়ার হবে। ওকে, সো ইফেক্টিভ স্ট্রেস যেটা সিগমা ইকুয়ালস হবে সিগমা মাইনাস ইউ, সো 130 মাইনাস 80, তাহলে এখানে 130 মাইনাস 80 হচ্ছে 130 মাইনাস 80 হচ্ছে 50 আসবে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা এটা অল্টারনেটিভ করা যাবে, অল্টারনেটিভ ওয়েতে করা যাবে, সেটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে জানি যে আমরা সুইমিং পুলের ক্ষেত্রে বা পানি যখন পুরাটা থাকবে সেক্ষেত্রে ওটার ইফেক্টিভ স্ট্রেস জিরো হয়, সেক্ষেত্রে আমরা ইফেক্টিভ স্ট্রেস যখন বের করবো সেটা পুরাটা বাদ দিয়ে দিব। আর এক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট এইচ ওয়ানের ক্ষেত্রে এইচ ওয়ান ইন্টু গামা প্রাইম, গামা প্রাইম মানে কি, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ ডাইরেক্ট করতেছে আর কি, তো প্লাস এইচ টু ইন্টু গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ আমরা বিয়োগ দিব, সেক্ষেত্রে ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এইচ ওয়ান কত, 3 ইন্টু গামা স্যাচুরেটেড হচ্ছে 16 মাইনাস 10 প্লাস এটা 4 ইন্টু গামা স্যাচুরেটেড হচ্ছে 18 মাইনাস 10, তো এটা হিসাব করলে আমরা পাবো হচ্ছে 6 ইন্টু 318 প্লাস এটা হচ্ছে 8 4 ইন্টু 8 32 ইকুয়ালস 18 উইথ 50 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তো দুইভাবেই করা যাবে, আমি প্রথম যেটা করেছি এটা হচ্ছে আমরা যে মেথডে করাচ্ছিলাম একদম একটা মেথডে ফেলাই দিয়েছি, সেক্ষেত্রে এভাবে করা যাবে। কিন্তু আমরা যদি জানি যে সুইমিং পুলের ক্ষেত্রে বা পানি সাবমার্জ থাকলে সেক্ষেত্রে হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস জিরো, তখন এটা পুরোটা বাদ, এটা জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি, আর নিচের দুইটা ডাইরেক্ট ইফেক্টিভ স্ট্রেস এভাবে বের করা যাবে। সো এই ম্যাথ এখানে শেষ হবে, ওকে।